আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই কম দামে ঘর সাজানোর শৌখিন জিনিসপত্র কোথা থেকে কিনতে পারবেন, কি কি পাওয়া যাবে এখানে এবং সেগুলোর দাম কেমন। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শুরুতেই দেখাচ্ছি আপনাদের সাথে মাটির কিছু ফ্লাওয়ার ভাস। আপনার রুমের জায়গা অনুযায়ী ফ্লাওয়ার ভাসগুলো আপনি অনায়াসে সেট করে নিতে পারবেন। এই দোকানে সব জিনিসপত্রের দাম ছিল 300 টাকা থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত। আর এখন যে দোকানটিতে আমি আছি, এই দোকানটিতে 20 টাকা থেকে শুরু করে 5000 টাকার পর্যন্ত মূল্যের জিনিসপত্র রয়েছে। পিতলের কিছু শোপিস রয়েছে যেগুলোর দাম 5000 টাকা পর্যন্ত আছে। তার মধ্যে এই মুহূর্তে আপনাদেরকে যে শোপিসটি দেখানো হয়েছে এগুলোর দাম কিন্তু 5000 টাকার, 4 থেকে 5000 টাকার মধ্যে। মাটির গয়না রয়েছে যেগুলো 120 টাকা থেকে শুরু করে বিভিন্ন মূল্যে রয়েছে। আর এই ল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন, এই ল্যাম্পটির দাম উনি ফিক্সড করে বলে দিয়েছে 1300 টাকা। এছাড়া কিন্তু 1500, 1400, 1200 এরকম করেও যে ল্যাম্পগুলো দেখছেন এগুলোর দাম এক একটার এক এক রকম। আর এখানে যে মাটির চুড়ি রয়েছে বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন জিনিসের তৈরি চুড়ি রয়েছে, এগুলোর দামও 150 থেকে শুরু করে 250, 300, 400 এবং 500 টাকা দামেরও চুড়ির সেট রয়েছে। এখানে যে কাঁচের বোতলগুলো দেখতে পাচ্ছেন, এই কাঁচের বোতলগুলো ওনারা চাচ্ছে 350 করে, 400 করে বিভিন্ন সাইজ অনুযায়ী, ডিজাইন অনুযায়ী। আর এগুলো হচ্ছে অর্নামেন্টস বক্স, এগুলো 300, 350 এরকম করে। এখানে বালিশের কাভার, কুশন কাভার, ব্যাগ সব কিছুই রয়েছে। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাঁশি, এই দোকানের সব থেকে কম দামি জিনিসই হচ্ছে এই বাঁশি, যেটির প্রাইস হচ্ছে 20 টাকা করে। আর তার সাথে যে আয়নাটি দেখতে পাচ্ছেন এটিরও প্রাইস কিন্তু 400, 450 এরকম করেই যাচ্ছে। এখানে যে বাস্কেটগুলো দেখতে পাচ্ছেন সাথে ট্রে আছে, ট্রেগুলোর প্রাইস 350 থেকে শুরু করে সাইজ অনুযায়ী 400, 450। এখানে 3টি সেট আপনি নিতে পারবেন, চাইলে সিঙ্গেল করেও নিতে পারবেন। সেট হিসেবে নিলে প্রাইস কিছুটা কম পড়ে এবং সিঙ্গেল হিসেবে নিলে একটু বেশি পড়ে তুলনামূলকভাবে। আর এখানে যে যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন এবং ফ্লাওয়ার ভাসের মতন যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা চাইলে ফ্রুটস বাস্কেট বা ফ্লাওয়ার ভাস অথবা আপনি শোপিস হিসেবেও নিয়ে সাজিয়ে রাখতে পারেন। আসলে একটি জিনিস কিনে যে এক একজন তার নিজের মতো করে সাজায়। এখানে যে সাপটি দেখতে পাচ্ছেন, এই সাপটির প্রাইস 150 টাকা চেয়েছে, আমরা 120 টাকা বলেছিলাম কিন্তু 120 টাকাতেও দেয়নি, 150 টাকাই ফিক্স করে সে বলে দিয়েছিল এবং সে যেটা বলেছে সেটাতেই অটল ছিল। আরও সুন্দর সুন্দর কিছু জিনিস এবং তাদের দাম জানানোর আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এই জিনিসগুলো কিনতে হলে আপনাকে অবশ্যই শাহবাগ আসতে হবে। শাহবাগ ডুয়েল চত্বর থেকে শুরু করে বাংলা একাডেমি যাওয়ার জন্য যে ফুটপাথ, সেই ফুটপাথের উপরেই এই সুন্দর সুন্দর জিনিসগুলোর দোকান রয়েছে বেশ কয়েকটি। এবং ওনারা যে দামগুলো চাচ্ছে এগুলো কিন্তু সবই চাওয়া দাম, যে দোকানটিতে ফিক্স করে বলে দিচ্ছে এর নিচে বিক্রি করব না সেটিও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আর এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চুম্বক, এগুলোর দাম 30 টাকা করে, সেটি আপনি যেটাই নিন না কেন। এই দোকানের সব থেকে কম দামের জিনিসই হচ্ছে এই চুম্বকগুলো। এখানে যে বাবুই পাখির বাসা রয়েছে এগুলোর দাম হচ্ছে 300, 350, 400, সব কিছুরই সাইজ রয়েছে, ছোট আছে এবং বড়ও আছে। হোম সুইট হোম লেখা এই টাইপের শোপিসগুলো আপনাকে নিতে হলে 250 থেকে শুরু করে 300, 350 এরকম প্রাইসের মধ্যেই নিতে হবে। এই যে পোলোটি দেখতে পাচ্ছেন, এই পোলোটির দাম হচ্ছে 220 টাকা চেয়েছেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি অন্য একটি দোকানে, যেখানে অনেকগুলো সুন্দর সুন্দর ল্যাম্প দেখতে পেলাম। ছোট চিকন যে ল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন এগুলো চেয়েছেন ওনারা 1100 টাকা করে, এবং হাত দিয়ে ধরা যে ল্যাম্পটি ছিল এটি 1400 টাকা ফিক্সড বলে দিয়েছিল, বলেছিল 1400 নিচে এটা বিক্রি করা যাবে না। মাটির যে কড়াইটি দেখতে পাচ্ছেন, এই কড়াইটিতে করে আপনি যে কোনো ধরনের তরকারি রান্না করে খেতে পারবেন গ্যাসের চুলায়। দোকানদার বললেন যে গ্যাসের চুলায় কোনো সমস্যা হবে না এবং এগুলোর প্রাইস কিন্তু 250 টাকা করে। তার সাথে যে ফুলের টবগুলো ছিল সেগুলো 120, 150, 200 বিভিন্ন সাইজ অনুযায়ী চাচ্ছিলেন।
এখানে যে দোকানগুলো রয়েছে সবগুলো দোকানে ওনারা জিনিসপত্রের দাম খুবই কাছাকাছি রেখেছেন, অথবা 5 টাকা 10 টাকা একটু ডিফারেন্স। তাছাড়া বেশিরভাগ জিনিসেরই কিন্তু দাম একদম ফিক্সড করে বলছেন। এই ল্যাম্পগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো 1500 টাকা ফিক্সড বলে দিয়েছে। আর এখন যে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি, এটি হচ্ছে শোপিস। ছোট্ট একটি প্লেট দেয়া আছে এবং প্লেটের উপরে সাজানোর জন্য কাঠ দিয়েই তৈরি কলসি আছে, পাতিল আছে, পাতিলগুলো ঢাকনাও রয়েছে। এগুলো ফিক্স করে বলে দিয়েছে উনি 350 টাকা, এর থেকে কম উনি বিক্রি করবেন না। চুম্বক এগুলো দাম কত করে? ও এইটাই ওই, এগুলো কি হচ্ছে পিঠা বানানো যাবে না শুধু রান্নার জন্য? গ্যাসের চুলাতে সমস্যা হবে না? না এই মাটির হাঁড়িগুলো কত করে? গোল্ডেন কালারের ফ্লাওয়ার ভাসটি চেয়েছেন 700 টাকা করে, এবং মাটি রঙের যে ফ্লাওয়ার ভাসটি সেটি চেয়েছে 500 টাকা করে। সেন্টার টেবিল কিংবা রুমের যে কোনো কর্নারে বড় ফ্লাওয়ার ভাসের মধ্যে করে পানি দিয়ে তাতে কাঁচা ফুল বা প্লাস্টিকের ফুল দিয়ে সাজানোর মতো করে এখানে যে দুটি ফ্লাওয়ার ভাস রয়েছে, সেগুলো 250, এই কালার করাগুলো 350। এই দোকানটিতে শুধুমাত্র মাটির তৈরি জিনিসপত্র রয়েছে। এখানে আপনি রং করা এবং রং করা ছাড়া বিভিন্ন ধরনের কলসি, ফ্লাওয়ার ভাস, শোপিস সব কিছুই নিতে পারবেন 30 টাকা থেকে শুরু করে 700 টাকা মূল্যের মধ্যে। এবং এই দোকানেও সেম 30 টাকা মূল্যের জিনিস হচ্ছে চুম্বক। এটা কত? 80 টাকা করে চাইছেন না? হচ্ছে 300 টাকা চাইছেন, 120 টাকা করে এগুলো সিঙ্গেল পিস। তিন ডিজাইন থেকে যেটাই নেন না কেন 120 করে, আর এই বড়গুলো হচ্ছে 1200 টাকা করে।